वेल हाय गाइस आमी एखन होच्छे जाच्छि कक्सबाजार एकटु कारण होच्छे आमार बाइके रिसेंटली एकटु समस्या छिल तो एई निये एकटु ग्यारेजे गेछिलाम आमी आजके काजटाज करलाम बाइकटा एखन ठीक आछे बाट आमी दुइटा स्पार्क प्लाग किनछिलाम बाइकेर जन्य ओइटा होच्छे गिये ओरा साइज ठीक मतन देय नाई तो एर जन्य होच्छे आमी आबार आजके एकटु स्पार्क प्लाग गुलो चेन्ज करते जाबो आर भाबछिलाम सक्रेटिसेर साथे देखा होबे नाकि आजके बाट ओ होच्छे आजके বান্দরবনে গেছে মেবি ঘুরতে ঘুরতে গেছে বা ব্লক করতে গেছে আই ডোন্ট নো তো এই আর কি এখন যাই রাস্তায় টুকটাক আর এখন হচ্ছে আমি আপাতত মরিচা যে চেকপোস্ট আছে সেটা হচ্ছে পার হইছি আর সামনে যাই সামনে দেখা হবে আজকে যদি এতটা প্ল্যান ছিল না যে হচ্ছে আমি কক্সবাজার যাব বা কোনো কাজে বাট হঠাৎ করেই মনে হলো যে না যাই কিছু কারণ যেমন কিছু কাজ জমে আছে এর জন্য ওয়েল যেটা একটা কথা মনে পড়তেছিল হঠাৎ করে সেটা হচ্ছে আমাদের এইখানে বা উখিয়ার এই এরিয়াতে ইদানিং প্রচুর ঠান্ডা তো যারা আসবেন এখানে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে তাদের জন্য বলবো বা যারা কক্সবাজারের উদ্দেশ্যে আসবেন তাদের জন্য বলবো যে সাথে বিশেষ করে গরম কাপড় আপনারা নিয়ে আসবেন যেন হচ্ছে কষ্ট কম করতে হয় না হলে প্রচুর ঠান্ডা এখানে কারণ রাতে এখানে যে টেম্পারেচারটা থাকে সেটা হচ্ছে 13-12 ডিগ্রি সেলসিয়াস আর সামটাইমস ইটস 14 ডিগ্রি সেলসিয়াস সো হচ্ছে আপনারা ওই মতো করে হচ্ছে জামা কাপড় গরম জামা কাপড় নিয়ে আসবেন যেন আপনাদের কষ্ট না হয় এবং দিনের বেলা খুবই রোদ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন তো অত টাকা কষ্ট হবে না কিন্তু হচ্ছে রাতে প্রচুরটা কষ্ট হবে আপনাদের এর জন্যই সাথে বেশি করে গরম কাপড় নিয়ে আসবেন কক্সবাজার থেকে একবারে টেকনাফ পর্যন্ত এই রাস্তা যে দেখছেন বা এখন এই রাস্তা যে আমি যাচ্ছি এই রাস্তাটা আগে এমনটা ছিল না এটা নতুন করে করা হয়েছে এই তো কয়েক মাস আগেই এই রাস্তার অবস্থা ছিল খুবই করুণ তখন যারা হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিতেন বা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিতেন তাদের খুবই হচ্ছে একটি খারাপ অভিজ্ঞতার মাঝে দিয়ে যেতে হতো কিন্তু এখন এই রাস্তা এখন খুবই সুন্দর করা হয়েছে তো আশা করি এই বছরে যারা হচ্ছে এখন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাবেন তাদের এতটা কষ্ট উপহাতে হবে না কারণ হচ্ছে রাস্তা এখন অনেকটা ভালো আগের থেকে এবং অনেকটা সুন্দর আপনারা যা ভিডিওতে দেখতে পারতেছেন এটা হচ্ছে কক্সবাজার থেকে উখিয়ার মাঝামাঝির যে রাস্তাটা বা হচ্ছে রামু দিয়ে যে রাস্তাটা যায় মরিচা হয়ে সেই রাস্তাটা এবং অপূর্ব সুন্দরের একটা দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন দুই পাশে হচ্ছে সবুজের ছড়াছড়ি আর মাঝে হচ্ছে সুন্দর রাস্তা এমনকি আমি যেহেতু হচ্ছে উঠিয়া থাকি এর জন্য আমার প্রতি সপ্তাহে প্রায় হচ্ছে আমার কক্সবাজার যেতে হতো বা হয় তো আমার এই রাস্তা ব্যবহার না করে আমার ব্যবহার করতে হতো কোটবাজার হয়ে সোনাপাড়া হয়ে মেরিন ড্রাইভের ওদিক থেকে কিন্তু কদিন আগে আমার অফিসের এক কলিগ বললো যে না এই রাস্তা এখন অনেকটা সুন্দর তো আমি ভাবলাম যে না আজকে যাই তো এই তো আজকে আসার পরে আমার মতামত খুবই চেঞ্জ হয়ে গেছে কারণ হচ্ছে এখন রাস্তার অবস্থা প্রচুর সুন্দর ইভেন কোটবাজার থেকে সোনাপাড়া থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত যে রাস্তা কানেক্ট করে তার সেই রাস্তা তো প্রচুর বাজে তার থেকে এই রাস্তা প্রচুর ভালো খুবই সুন্দর তো এখন থেকে আশা করি রেগুলার এই রাস্তায় ব্যবহার করব এবং খুবই আজকে আসার পরে এই রাস্তার সম্পর্কে আমার আইডিয়া পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এবং আশা করি এখন থেকে এই রাস্তায় ব্যবহার করবো সবসময় এবং একটা বাইকারের কাছে আসলে এতটুকু যথেষ্ট অনেক বেশি যথেষ্ট সুন্দর একটা রাইড উপভোগ করার জন্য এরকম একটা রাস্তা যথেষ্ট
আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে রামুর ক্যান্টনমেন্ট বা আর্মি ক্যান্টনমেন্ট এরিয়াতে। আমার বাম পাশে হচ্ছে এটা নর্মাল ঘাস জমি, বাট হচ্ছে রাইট সাইডে এটা হচ্ছে আর্মির ক্যান্টনমেন্টের এরিয়া, পুরোটা কভার করা। ওদের এরিয়ার ভেতরে প্রচুর সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করা, পুরো মাঠ হাত স্কুল সব কিছু ইনক্লুডেড, এবং অনেক সুন্দর। কখনো ঢুকিনি, হয়তো ঢোকার কোনো পারমিশনও নাই, কিন্তু এর সামনের রাস্তাটাও আসলে প্রচুর বাজে ছিল আগে, বাট এখন অনেকটা অনেক সুন্দর। আমি যখন প্রথম এসেছিলাম 2018 সালে, তখন এদিক দিয়ে তাকিয়েছিলাম যে হচ্ছে ভেতরে তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো এখন আর তখনের তফাৎ আকাশ পাতাল। আর হোপফুলি সামনের দিনগুলোতে আরও অনেক কিছু এখানে ডেভেলপমেন্টের কাজ শুরু হবে, কারণ যেহেতু রোহিঙ্গা ইস্যুর আর শেষ নাই এখানে, যেহেতু রোহিঙ্গারা চলে এসে অনেক এনজিও কাজ করতেছে, তো সেই ক্ষেত্রে এখানের ডেভেলপমেন্টের কাজ আর থামবে না সম্ভবত, আর রোহিঙ্গারাও বাইরে যাবে না অন্য কোথাও। সো এই তো জাস্ট আপাতত রাস্তা উপভোগ করুন, কারণ আমি খুবই পছন্দের একটা রাস্তা এই রাস্তা, এখন আমার যা দেখতেছি খুবই ভালো লেগে গেছে। আমি এখন যাব হচ্ছে, এখন যেটা দোকানে সেটা নাম হচ্ছে কালুর দোকান, মিরপুরে কালুর গ্যারেজ আছে, কালুর দোকান আছে। তো আমি যখন এখানে প্রথম আসছিলাম আর আমি জিজ্ঞেস করতেছিলাম এখানে কোথায় বাইকের পার্টস টার্টস পাওয়া যায় কক্সবাজারে, বলতেছে কালুর দোকানে। আচ্ছা কালুর দোকান বলছে, তারপর যাই হোক কালুর যে জায়গাটার নামই হচ্ছে কালুর দোকান, মানে কালুর গ্যারেজ টাইপের। তো হচ্ছে ওইখানে একটা গ্যারেজ আছে, গ্যারেজ না তাদের একটা পার্টসের দোকান আছে, যেখানে টুকটাক সব কিছু পাওয়া যায়। তো ওইখানে কিনছিলাম ওইখানে যাবো, আর এখন আমি হচ্ছে টার্মিনালের গলি দিয়ে ঢুকছি। টার্মিনালের গলি দিয়ে ঢুকার পরে হবে এখান থেকে 4-5 কিলোমিটার, তারপর হচ্ছে কালুর দোকানের জায়গা। তো পাল্টানো শেষ, আল মারুয়া মোটর স্টে থেকে কিনছিলাম, এখান থেকে যাওয়া কেনা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে ব্যাক করবো। আর বাইকটা আসলে সেল করে দেবো, মাথায় অনেকদিন ধরে ঘুরপাক খাইতেছে, মেবি লিফান কেপিয়ার নিতে পারি, আই ডোন্ট নো। জাস্ট এর আগে হচ্ছে আমার বসে দেখতে হবে যে ঠিক আছে কিনা, আই মিন সিটিং পজিশন বা সব কিছু যদি ঠিক থাকে তাহলে হচ্ছে নিয়ে নেবো, কারণ আমার ফ্রেন্ড নিপুলও নিতেছে আর কি। আর এই তো দেখি, এটা হচ্ছে কত, 40 সেকশনের। আমারটা হচ্ছে 100 টিমসনের টায়ার ছিল এর আগে, বাট টিমসনেরটা হচ্ছে 120 ছিল আর অনেক মোটা ছিল, কারণ হচ্ছে একবারে এই পর্যন্ত হচ্ছে সমস্ত ঢাকা যেত, বাট এখন হচ্ছে গিয়ে 130 লাগানো টিভিএসের বা কস হচ্ছে কক্সবাজার গরিব এরিয়া, কোনো কিছু পাওয়া যায় না, বাট স্টিল এই টিভিএস এই দোকান থেকেই নিয়েছিলাম। আর এত চিকন লাগতেছে, মনে হচ্ছে 110 সেকশনের ট্রেন টায়ার লাগাইছি। তো ঢাকায় যাবো আমি 17 তারিখ, বাকি না তো গেলে সম্ভবত এখান থেকে চেঞ্জ করে নিব, আবার দেখা যাক। আচ্ছা কয়দিন আগে আমি গতকালকে আসছিলাম, গতকালকে এসে হচ্ছে গিয়ে মার জন্য একটা সোয়েটার কিনবো আসছিলাম, বাট হচ্ছে কেনা যায় নাই। এখানে শুক্রবার দিন সব দোকান মরলে সব কিছু হচ্ছে বন্ধ থাকে, তো হচ্ছে এর জন্য আসছিলাম বাট পাই নাই কিছু। আজকে শনিবার, তো আজকে দেখবো কিছু কিনতে পাওয়া যায় নাকি, হোপফুলি কিছু পাবো। কারণ বাট একদিকে কি কক্সবাজার থেকে হচ্ছে আমার খুবই মানে মন খারাপ হয় মাঝে মধ্যে, কারণ হচ্ছে কোনো কিছু অ্যাভেলেবেল না,
যদি কোনো কিছু হচ্ছে চাই খুঁজে পাওয়া যায় না, প্লাস হচ্ছে অনেক দূরে জার্নি করে তারপর যাইতে হয় যদি মানে সুস্থ হয়, তারপরেও পাওয়া যাবে বলে এরকম মনে হয় না, যে কারণ হচ্ছে আসলে একটা গরিব এরিয়া আর এরকম কক্সবাজারে সব কিছু থাকা দরকার। স্টিল জানি না কেন এরকম। কয় মাস আগে হচ্ছে আমি একটা ট্রাইপড খুঁজতে গেছিলাম, আমি কক্সে আসি ট্রাইপড জিজ্ঞেস করছি, অনেকে জানেও না আর অনেক দোকানে যে ট্রাইপড মানে কি বা ট্রাইপড কী আবার। তারপর যাই বললাম যাক একটু আরও সামনের দিকে যাই, মানে হচ্ছে চকরিয়ার দিকে যাই, বা চকরিয়াতেও থেকে মানুষ জানে না ট্রাইপড মানে কি, আমাকে বাইক করে এলাম আমি। পরে আরও দুই তিন মাস ওয়েট করার পরে একজনকে অর্ডার দেওয়ার পরে ও ট্রাইপড নিয়ে আসছে একটা একটা দোকানে। তো এই হচ্ছে অবস্থা, বার্মিস মার্কেটের দিকে তো আসছে আমার। আর ভালো গরম কাপড় কই পাওয়া যায় তাও জানি না। বিলকিস মার্কেটের ওই সাইডে যাবো, সম্ভবত এখানে কিছু পাওয়া যায় পা দেয়। A few moments later. তো কাপড় খুঁজতে খুঁজতে এখানে চলে আসি, বাট দেখি কোথায় না কোথায় কি হয়েছে, মারামারি লাগছে আর কি। যাই হোক, তো এখানে টুকটাক একটা ছোট একটা দোকান পাইছি, এখানে হোপফুলি কিছু একটা পাবো জানি না, তো দেখা যাক। হচ্ছে এখন কেনা হয়ে গেছে, বাট হচ্ছে একটা সমস্যা যে আমার জন্য একটা কিনছি আর হচ্ছে মার জন্য একটা কিনছি, বাট সমস্যাটা হচ্ছে মার জন্য। এখন আমি নর্মালি কোনো কিছু কিনলে মার পছন্দ হয় না, ঠিক আছে, তো বাসায় গিয়ে মারে দেওয়ার পর একটু রিয়াকশন দেখতে হবে যে পছন্দ হয়েছে কিনা। আরেকটা হচ্ছে সাইজ নিয়ে আমি একটু কনফিউজ, কারণ হচ্ছে প্রতিবার জিনিস নেওয়ার পরে হচ্ছে সাইজটা আমার। এই কী অবস্থা, কেমন আছেন, বাসা এখানে? আমি আসছিলাম সকালে ওদিক ঘুরতে ঘুরতে। আচ্ছা হ্যাঁ ভালো আছি। আচ্ছা তুমি ছিল হচ্ছে আমাদের অফিসের কাজ করার কি কলিগ, আর এই তো মানে টুকটাক সব জায়গায় গেলে দেখা হয়ে যায়, কারোর সাথে না কারোর সাথে দেখা হয়ে যায়। আর এই তো, সো এখন হচ্ছে ডাইরেক্ট আর ওয়েট ওয়েট করবো না, কোথাও বাসায় চলে যাবো, কারণ বোরিং লাগতেছে আরও গরম লাগতেছে আস্তে আস্তে। সো আমি হচ্ছে মার জন্য কিনছিলাম, বাট বাসায় এসে আমি যখন মাকে দিছি মার একটুও পছন্দ হয় নাই, আমি জানতাম যে মার পছন্দ হবে না। সো কয়দিন পরে হচ্ছে গিয়ে আমি আবার গেছি,
কক্সবাজার, কারণ হচ্ছে ওটা রিটার্ন দিতে হয়েছে। রিটার্ন দিয়ে আমি হচ্ছে আবার একটা চেঞ্জ করে আনছি, অ্যান্ড দেন ফাইনালি মার পছন্দ হয়েছে। ইট ওয়াজ আ সাকসেস আই গেস, কারণ হচ্ছে লাইফে কোনো কিছু কেনার পরে মার কোনো সময় পছন্দ হয় নাই। তো ইয়া, মার পছন্দ হয়েছে, ভালো লাগছে, এটাই এনাফ। ওকে, বাই দ্য ওয়ে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সামনে আমার এক্সস্টের পাইপ নিয়ে আমি একটা ভিডিও বানাবো, কারণ হচ্ছে গিয়ে অলমোস্ট 1 মাস হচ্ছে আমি আমার বাইকে এক্সস্টের একটা হলার লাগাইছে এক্সট্রা। সো কাপল অফ প্রবলেমস আই হ্যাড টু ফেস, তো এই রিলেটেড একটা ভিডিও আমি বানাবো, বা হচ্ছে কী কী প্রবলেম আমার ফেস করতে হয়েছে। সো হোপফুলি আপনারা সাথে থাকবেন, এবং পরের ভিডিওটা হচ্ছে গিয়ে আবার দেখবেন। এই তো, সো আপাতত এই পর্যন্ত, দেখা হবে আবারও।